একটি উন্নত দেশে আমরা পরিণত করতে চাই নেই, শুধুমাত্র একমাত্র একটি রাজনৈতিক দলকে, দেশ এবং জাতিকে আগামী দিনে আমরা একটি ঝুঁকি সামনে বক্তব্য রাখবেন এবং তারা সেই সমস্যা হবে না, বাইরে চেয়ার দেওয়ার ব্যবস্থা আছে। মঞ্চে এসে আসন গ্রহণ করবেন নির্বাচন বাংলাদেশ কংগ্রেস। কংগ্রেস আজকে এই আলোচনা সভার সম্মানিত সাবেক রাষ্ট্রভিপি, তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের কথা শুনে আমাদেরকে ফোরলেন রাস্তা দিবে রংপুর কুড়িগ্রাম ঢাকা। আমি এই টাউনগুলো প্রবেশ করি, যাওয়ার সময় আমি এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। উপস্থিত সুযোগবৃন্দ, মানুষ সকাল দলটা মানুষ খেলে পরিষ্কার নজর ওঠে।